বাসী আজ এই টিএসসির খোলা চত্বরে দাঁড়িয়ে ধুমায়মান চায়ের কাপ হাতে নিয়ে আপনাদেরকে আমি আমার লাগামহীন চা পানের ইতিবৃত্ত বর্ণনা করব। আমার হাতে চা ভর্তি এই যে কাপটি দেখছেন, এই কাপটি একটি ইতিহাস। টিএসসির টিএস স্টলের প্রতিটি কাপই এক একটি ইতিহাস। খানিক আগে এই কাপে চা খেয়ে গেছেন ঘামে নেওয়া এক রিক্সা শ্রমিক, শুদ্ধ চুমু খাওয়া এক উদবাহু প্রেমিক। শ্রমিকের নাকের ঘাম, প্রেমিকের ঠোঁটের কাম লেগে আছে এই চায়ের কাপে। শ্রমিকের পুঞ্জীভূত ক্ষোভ, প্রেমিকের অষ্টিভূত লোভ গলে আছে এই চায়ের তাপে। হয়তো এই কাপেই চা খেতে খেতে কোনো খুনি এঁকে গেছে কোনো খুনের নকশা, কোনো মুনি আবিষ্কার করে গেছেন দর্শনের নতুন ধোঁয়াশা, প্রেম বঞ্চিত কোনো কবি কারো প্রেম কেলি দেখে ফেলে গেছে চোখের দুমফোঁটা জল, সদ্য অঙ্কুরোদ্গম ঘটা কোনো প্রেমিকা লাগিয়ে গেছেন ঠোঁটের ছল। প্রেমিক থেকে শ্রমিক, খুনি থেকে মুনি, কবি নেতা থেকে অভিনেতা, প্রত্যেকের মুখস্থ তপ্ত থুতু লেগে আছে এই চায়ের কাপে। এই ঐতিহাসিক কাপে ঠোঁট ছুঁয়ে আমি পাই ইতিহাসের ছোঁয়া। কেতলির নলে আমি দেখি ইতিহাসের দাউ দাউ ধোঁয়া, প্রিয় ধোঁয়া উড়ছে, উড়ছে তো উড়ছেই, চোখের জল পুড়ছে, পুড়ছে তো পুড়ছেই, প্রিয় ধোঁয়া উড়ছে, উড়ছে তো উড়ছেই, চোখের জল পুড়ছে, পুড়ছে তো পুড়ছেই। প্রিয় দেশবাসী, আমি বিশ্বাস করি হাজার বছরের হাজার আয়োজন শেষে বহু দূর থেকে দ্ব্যর্থক হাসি হেসে চায়ের চুলোর ধোঁয়ায় ভেসে ভেসে রবীন্দ্রকে প্রেমিকার বেশে একদিন সাবালিকা এসে দাঁড়াবে টিএসসির এই টিএস স্টলে এবং বলবে, শত বর্ষের শতেক স্বপন চায়ের কাপে মাখাও, স্বপ্ন এবার সত্যি তোমার, চা খাও কবি চা খাও, শত বর্ষের শতেক স্বপন চায়ের কাপে মাখাও, স্বপ্ন এবার সত্যি তোমার, চা খাও কবি চা খাও। কি এটা 2012 সালে আমি লিখেছিলাম যখন আমি মাস্টার্সের ছাত্র। এটা লেখার কি শানের নজলটা বলবো? টিএসসির বারেক মামার চায়ের দোকানে, বারেক মামার ছেলে মুক্তারের চায়ের দোকানে এতিমের মতো বসে থাকতাম আর অন্যদের প্রেমকেলি দেখতাম, চোখের দুফোঁটা জল আরও বিভিন্ন জায়গার কয়েক ফোঁটা জলের সাথে একত্র হয়ে যেত। যাওয়ার পরে যেটা হতো তখন বুঝলাম আমারও একটা ব্যবস্থা, বন্দোবস্ত কিছু একটা হওয়া উচিত, কিন্তু এই বন্দোবস্ত কেউ কাউকে করে দিতে পারে না, নিজের করে নিতে হয়। ওই একটু আগে যে মোটিভেশনাল স্পিচ দিয়ে গেল না, এই বিষয়ে একটু মোটিভেট দেই যে দোস্ত একটা করাইয়া দে, কেউ করাই দিতে পারে না, নিজের করে নিতে হয়। এটা যখন লিখলাম তখন আমারও হয়ে গেল, একটা না দুটো না অনেক বেশি হয়ে গেল। হ্যাঁ, স্বরচিত তো বটেই। এই কবিতাটা যে বইয়ে অন্তর্ভুক্ত করেছি সেই বইটার নাম হচ্ছে গণ কবিতাতন্ত্রী বাংলাদেশ। এবার আমরা অনুভূতি শুনব, ধর্মানুভূতি না, রাজনৈতিক অনুভূতিও না। আইকন প্লাস থেকে কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে কেমন লেগেছে এই অনুভূতিটা ব্যক্ত করবে সৌম্য দীপ্তমণ্ডল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং চ ইউনিট দুই ইউনিটটি সম্ভবত প্রথম, দুই ইউনিটে কি প্রথম, দুই ইউনিটই প্রথম হয়েছে, তার প্রতিক্রিয়া শুনব। মঞ্চে একটা কথা, কোনো মোটিভেশনাল স্পিচ দিবা না, কারণ অলরেডি সবাই এখানে মোটিভেটেড, তোমার মোটিভেশনাল স্পিচ শুনতে কেউ আসে নাই। কী শুনতে আসছে? অনুভূতি। ক্লাস করে কেমন লেগেছে? আইকন প্লাস একটু শোনাও, এইটা বলবো, বুঝছো? আসল উদ্দেশ্য হলো এইটা।